আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় জমির কিভাবে বীজতলা নির্বাচন করবেন। প্রথমে একটি পলিথিন নেবেন, তার উপরে কাদামাটি দিয়ে একটি বেড তৈরি করবেন, এক থেকে দুই ইঞ্চি উঁচু করে বেডটি তৈরি করবেন। ভালোভাবে মাটিটি সমান করে দিতে হবে, প্রতিটি চারা আমরা দেখাবো যে কীভাবে বীজগুলো লাগালে চারা নষ্ট হয় না। আমাদের বেডটি তৈরি করা হয়ে গিয়েছে এবং আমরা এই মাটির এই বেডের উপরে শুকনো বেডটি আমাদের তৈরি করা হয়ে গেছে। তারপরে আপনারা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি করে বেডটি সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা এরপরে বেডটির উপরে পরে আমরা অল্প অল্প করে শুকনো মাটি ছিটিয়ে দেব। ছিটিয়ে প্রত্যেকটি পরিষ্কারভাবে আমরা ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়া প্রায় হয়ে গেল। বেডটি এভাবে তৈরি করবেন, তৈরি করা শেষ হয়ে গেলে একে 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 বীজগুলো সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে প্রত্যেকটি আমাদের বীজগুলো সব বীজগুলো বসানো হয়ে গেছে। এরপরে আমরা এই বীজের উপরে শুকনো মাটি ভালোভাবে ছিটিয়ে দেব, বীজগুলো একেবারে ঢেকে দেব। মাটি দিয়ে আমাদের সম্পূর্ণ বীজগুলো ঢাকা হয়ে গিয়েছে এবং তারপরে আমরা একটি পলিথিন দিয়ে বীজতলাটা দুই থেকে তিন দিন ঢেকে রাখব। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের যদি নতুন নতুন ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আমরা দুই দিন পরে বীজতলার উপর থেকে পলিথিনটা সরিয়ে ফেলব। সরিয়ে ফেলা দেখব যে কতটা বিচি গজিয়েছে। বিচি গজানো দেখলে তার উপরে অল্প পরিমাণে পানি ছিটিয়ে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে তার দুই থেকে তিন দিন পর আবার দেখবেন বীজগুলো পুরো গজিয়ে গিয়েছে। চার দিনের মধ্যে দেখবেন চারা সম্পূর্ণরূপে গজিয়ে গেছে। আল্লাহর রহমতে গাছগুলো অনেক সুন্দর হয়েছে, প্রতিটি বীজই গজিয়ে গেছে, একটি বীজও মারি যায়নি, বীজ শতভাগ। ধন্যবাদ।